যার সাথে চলতে চলতে জীবনের সব আনন্দ খুঁজে পাওয়া যায়, সেই মানুষটাই যদি কখনো চলে যায় সেই কষ্ট হয়তো মুখে বলা সম্ভব নয়। আর এই কষ্টে প্রায় 2 মাস ধরে ভুগছেন শেহনাজ গিল। শেহনাজ আর সিদ্ধার্থ জুটি চেনে না এমন হয়তো কমই আছে, সে সিদ্ধার্থ আর নেই। সিদ্ধার্থের মৃত্যু হয়েছে প্রায় 2 মাস হতে চলেছে। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর থমকে গিয়েছিল শেহনাজের জীবন। সিদ্ধার্থের শেষকৃত্যে মাটিতে লুটিয়ে পড়ে কেঁদেছিলেন শেহনাজ গিল। তারপরে দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে চার দেওয়ালের ঘেরা টোপে কেটেছে। শেহনাজের জীবনের মতোই নিস্তরঙ্গ ছিল তার নেট উপস্থিতি। 2 মাস হয়ে গেছে, শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি। সে ছাপ তার ইনস্টাগ্রামেও। প্রেমিকের মৃত্যুর পরে প্রথম পোস্ট করেছেন তিনি, যেখানে সিদ্ধার্থকে উৎসর্গ করে তৈরি করেছেন নতুন গান তু ইয়েহি হ্যায়। শুক্রবার শেহনাজ গিলের ভেরিফাইড চ্যানেল থেকে গানটি রিলিজ দেওয়া হয়, যেখানে দেখা যায় বিগ বসের ঘরে তাদের সেই স্মৃতি নিয়ে করা হয়েছে ভিডিওটা। পুরো গানটি জুড়ে কালো ছাই রঙের লম্বা পোশাক, সাথে কান্নাজড়িত শেহনাজকে দেখে যেন বুক ভেঙে গেছে সবার। এই শেহনাজকে কেউ কখনো হয়তো ভাবতেও পারেনি। অভিনেত্রীর পোস্ট দেখে আবেগ ঘন তার অনুরাগীরাও। শেহনাজের এই পরিণতিতে আরও একবার ভারী তাদের মন। টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস থেকে শুরু হয় সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিলের প্রেমের কাহিনী। বিগ বসের ঘরে থাকাকালীনই অনুরাগীরা তাদের পছন্দের 2 অভিনেতাকে একসঙ্গে শেহনাজ বলে ডাকতে শুরু করেন। শোনা যায় একে অপরকে শুধু ডেট করাই নয়, সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিয়ে করার চিন্তাভাবনা শুরু করে দিয়েছিলেন। খুব শীঘ্রই নাকি তাদের বিয়ে হওয়ার কথা ছিল, সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু আচমকাই ছন্দপতন। 40 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ওপারে চলে যান টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। তার প্রয়াণে ভীষণভাবে ভেঙে পড়েন শেহনাজ গিল। সম্প্রতি তার নতুন ছবির প্রমোশনের জন্য আবার কাজ শুরু করেছেন শেহনাজ। এই সময় সিদ্ধার্থ শেহনাজের মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার খবরেও খুব খুশি অনুরাগীরা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।